দু হাজার তেইশ চব্বিশ প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সেই ব্যাংক স্টেটমেন্ট কলকাতা টিভির হাতে তিনি দু হাজার লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়েছেন বসিরহাটের বিজেপি প্রার্থী কলকাতা টিভিতে ব্যাঙ্ক স্টেটমেন্টের তথ্য রাজ্যের প্রকল্পের প্রশংসা রেখাপাত্রের পরিবারের তিন চার মাস তিনিও পেয়েছেন জানালেন রেখার শাশুড়ি দু তেইশ থেকে চব্বিশ প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন বশিরাটের বিজেপি প্রার্থী কলকাতা টিভিতে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর পাত্র বাড়ি অত্যন্ত গরিব পরিবারের এবার প্রতিবাদী মুখে বিজেপি তাদের প্রার্থী করেছে এবং তাদের এই বাজি বঙ্গ তথা দেশের রাজনীতিতে এই প্রতিবাদী মুখকে সামনে এনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা বৈতরণী পার হতে চাইছে হওয়ার পরে বাড়িতে এসেছিলেন তার শ্বশুর হয়েছিল। আমি সরাসরি কথা বলবো তার মা রয়েছে কতটা আনন্দ প্রার্থী হয়ে যখন বাড়ি আসলো খুব আনন্দ খুব সুখী বৌমাকে বরণ করে বাড়িতে আবাদ দি বাড়িতে তুললাম বরণ করে ফুল দিয়ে আমরা বাড়িতে তুললাম বৌমাকে খুব খুশি সবাই গ্রাম প্রতিবেশী আমার এখানে অন্তত হাজার দু হাজার লোক খুব সবাই খুশি সবাই আনন্দ করছে এই আনন্দ যেন মাথায় করে নিয়ে আশীর্বাদের ফুল নিয়ে যেন ছড়াতে পারে আর বিশেষ করে বিশেষ করে সেদিন কি কি খাওয়ালেন বৌমাকে রান্না করে কি কি খাওয়ালেন খাওয়াতে পারিনি করতে পারিনি আমরা দেখতেও পাইনি আমার বাড়িতে এসেছে আমরাও দেখতেও পাইনি আর বৌমার সঙ্গে কথাও হয়নি ওই লোকেই ঘিরে রেখেছিল কখনটা ছিল কই আধা ঘন্টাও ছিল না এমনি এক বছর নাকি আমি আমি দু তিন মাস পেয়েছিলাম আর বাড়ির লোক এলক না ওই আর অন্য অন্য মহিলা রেখা দি কতদিন ও আমি সঠিক বলতে পারবো না বৌমারা টাকা ঢোকে কি ফেলে কি বার করে অ্যাকাউন্ট নাম্বারও জানি না আর ওসব আমাদের কাছে বলে টলে এক বছর মতো কাঠ করেছিল কতদিন করেছিল কাটটা কাটটা করেছিল বহুতবার করেছিল বহুতবার জমা দিয়েছিল যে হয়েছে কবে থেকে তাও জানিনি